हेलो बंधुरा, गुड मर्निंग एंड वेलकाम बैक टू माई चैनल। तो देखो, अनेक दिन पर आबार एकटा नतून ब्लग निये चले एसेछि। एखन बाजे सकाल 7:30। ए फुलटार नाम होच्छे हजारोबेली। हजारोबेली बोले जेहेतु एक थोका हय तार जोन्नोई बोधहय हजारोबेली बोले। तो देखो, सकाल सकाल आमि आगे जामा कापड़गुलो भाज करे नेब, कालकेर ना परशु दिनेर जामा कापड़। आसले उछु चुछेछे तो ओगुलोर धोआधुई करा हयेछिल। ओगुलोर जामा कापड़ शुकालो कालके, মানে শনিবার, গতকালকে শুকিয়েছে। রোদ উঠেছে যেহেতু, আজকেও ভালো রোদ উঠেছে সকাল সকাল দেখলাম। তো গুডলু ড্রয়িং এ চলে গিয়েছে, এদিকে আমি এগুলো তার জন্য আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। গুডলুকে বিস্কিট আর জল খাইয়ে দিয়ে ড্রয়িং এ পাঠিয়ে দিয়েছি, ওর দাদুর সাথে গিয়েছে। তাহলে আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে পারবো, আর গুডলুর বাবা এরও একটু টাইম লাগবে। আর আজকে দোকানটাও বন্ধ সারাদিন, তো আজকে আমাদের আবার নিমন্ত্রণ আছে মৎস্যমুখীর শ্রাদ্ধের বাড়ি। সেদিন শ্রাদ্ধ হলো, শুক্রবার দিন শ্রাদ্ধ হয়েছে, তো আজকে হচ্ছে মৎস্যমুখী নিমন্ত্রণ আছে, ওখানে যাব। তো বাড়িতে রান্না বাড়ি নেই, বাড়িতে একটু কাজ আছে, তার জন্য রান্না বাড়ি নেই। রান্না বাড়ি আপাতত আজকে বন্ধ, তাই সকাল সকাল আগে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি, কারণ হচ্ছে গরমটা ভালোই পড়েছে আর গুডলু ঘুমিয়ে যায় রাতে ভয়েস দেওয়ার টাইমে। তো গুডলু ঘুমিয়ে গেলে এদিকে ফ্যান তো অফ করা যায় না, তার জন্য ভয়েসটা কখন দিব। কয়দিন আমি ভিডিও করেছিলাম, মানে অল্প অল্প ভিডিও করি, কিন্তু ভয়েস দেওয়াটা হয় না, আর এডিট করাও হয় না, ভয়েসটাও দেওয়া হয় না। আসলে কি, টাইমটা পাওয়া যাচ্ছে না। গুডলুর স্কুলে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওগুলো করছে, ওগুলো করাতে হচ্ছে, এদিকে পড়ানো, সবটা মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, তার জন্য ব্লগটা দেওয়া হয়নি এই কদিন। তাই আজকে থেকে ভাবলাম আজকে ব্লগটা দিই, তাও বেশি বড় হয়নি ব্লগটা, ছোটই। তো তোমরা দেখে বলো কেমন লেগেছে ব্লগটা। তো দেখো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প হয়ে যাক। রবিবার মানেই তো সবার অতিরিক্ত কাজ থাকে, তো আজকে যেহেতু রান্না নেই তার জন্য একটু ফ্রি ফ্রি লাগছে, কিন্তু তবুও অনেকগুলো কাজ আছে, মেন কাজ আছে। ঘরেই সিলিংগুলো পরিষ্কার করব। সিলিংগুলো আমি কি গুডলুর বাবাই পরিষ্কার করবে, একটু হেল্প করবো ওকে। অত উঁচুরগুলো তো আমি পারতে পারবো না, আসলে পারবো পারতে, কিন্তু ওই যে নোংরাগুলো মাথায় পড়বে ওটা একটু ঘৃণা ঘৃণা লাগে, তার জন্য আমি করব না, গুডলুর বাবাই করবে। তো আজকে থেকে একদম জোর কদমে আবার শুরু জীবন। আসলে গুডলুর স্কুল খুলে যাবে কালকে থেকে, আজকে থেকে ড্রয়িংও শুরু হয়ে গিয়েছে। দু সপ্তাহ স্কুল ছুটি ছিল, ড্রয়িংও বন্ধ ছিল। আসলে ড্রয়িংয়ে স্যারের এক্সাম ছিল, ও কলেজে পড়ে, তো তাই ওর এক্সাম ছিল, তার জন্য ছুটি দিয়েছিল দু সপ্তাহ। মানে সানডে করে করায় শুধু সপ্তাহে একদিন, তো দু সপ্তাহ ছুটি ছিল। এদিকে গুডলুরও মন খারাপ, কোথাও বেড়াতে যেতে পারলো না। আসলে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু হলো না, সব ঠিকঠাক হয়েছিল। গুডলুর বাবাই আর আমি ভেবে রেখেছিলাম যে গুডলুকে নিয়ে একটু বাইরে যাব ঘুরতে। আসলে প্ল্যান ছিল কোথাও একটু যাওয়ার, দূরে দু একদিনের জন্য, দু একদিন কি দু তিন দিনের জন্য, কিন্তু হলো না। আসলে ওই যে ওছুচটা পড়ে গেল মাঝে, তার জন্যই হলো না। যা হোক, কি আর করা যাবে, ভগবান যা করেন সব ঠিকের জন্যই করেন। যাই হোক, ওটা নিয়ে আফসোস করার কিছুই, আফসোস করলেও বা কিছুই হবে না। আসলে গুডলুটার জন্য একটু খারাপ লাগছে, কালকে স্কুলে যাবে, সবাই জিজ্ঞেস করবে কোথায় গিয়েছো ঘুরতে, ছুটি ছিল এতদিন। যাই হোক, ওকে বলে দিয়েছি যে বলবে আমার দিদুন বাড়ি গিয়েছি, দদির বাড়ি গিয়েছি, তো ওটা নিয়ে অত সে নেই। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। গুডলুর জামা কাপড় তো এখনও ঝুড়িতেই রাখি, আর হ্যাঙ্কিগুলো লাগে হচ্ছে বেশি গুডলুর। আবার একটু সর্দিটাও লেগেছে, কদিন আগে ভিজেছিল বৃষ্টিতে, তার জন্য সর্দি লেগেছে। সর্দির কাশির ওষুধ আনা হলো, ওটা খেলো, এখন একটু কমেছে, তবে কাশিটা একটু একটু আছেই। আর গামছাগুলো, ঘরের গামছাগুলো, ঘরে আমারটাই শুধু রাখি গামছাটা, গুডলুর বাবাইরটা বাইরেই থাকে, ওদেরগুলো বাইরে থাকে। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো আজকে হচ্ছে সানডে, সানডে কি বানাবো ভেবে ভেবে তারপর ভাবলাম পাস্তা বানাই। অনেকদিন থেকে পাস্তা খাওয়াও হয় না, আর ঘরে ডিমও ছিল না। আবার ডিম নাকি খাওয়া যাবে না, জানি না আমি। যাই হোক, শাশুড়ি মা বললো যে ডিম খাওয়া যাবে না, আগে মাছ খেতে হবে ওদের বাড়িতে গিয়ে, তারপর ডিম খাওয়া যাবে। তো আজকে যেহেতু মৎস্যমুখী নিমন্ত্রণ আছে, তবুও পেঁয়াজ দিয়ে পাস্তাটা করলাম, শুধু আলু পেঁয়াজ দিয়ে, ওই একটু ভেজিটেবল যা দেওয়া যায়, আর ভেজিটেবল ছিলও না বেশি, শুধু হচ্ছে আলু পেঁয়াজ আর গাজর দিয়ে করেছি। যাই হোক, খেয়েছে, এদিকে দেখো দুটো একসাথে বসিয়ে দিয়েছি, পাস্তা আর এদিকে এগুলো ভাজা করে নেব ভেজিটেবলগুলো। টুকটাক এরকম ঠিকই লাগে,
খালি খালি পাস্তাটাও আবার অত ভালো লাগে না, কিন্তু ডিমটা যদি থাকে শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে করলে ওটা ওটা খুব ভালো লাগে। কিন্তু এমনি যেহেতু ডিম নেই তো একটু সবজি তো দিতেই হবে, না হলে একদম ভালো লাগবে না। গুডলু এখনো আসেনি, গুডলু আসবে, একটু পরেই চলে আসবে, তাই করে রাখছি একবারে। গুডলু আসলেই খাবো, আসলে গুডলু না থাকলে না একা একা খেতে ইচ্ছা করে না, সবাইকে দিলেও আমার খেতে ইচ্ছা করে না। গুডলুর বাবাইও আবার খেতে চায় না গুডলুকে ছাড়া, বলে যে ও আসুক তারপর একসাথেই খাবো। তো একটু দেরি হোক কিন্তু তবু একসাথেই খাই। এ দেখো গুডলু চলে এসছে, তো এদিকে পাস্তাটা বেড়ে নিয়েছি, গুডলু বাবাইয়ের, আমার, গুডলুর আর গুডলুর ঠাম্মির। তো আমাদেরগুলো তো সস দিয়েছি, গুডলুর ঠাম্মি সস খায় না, ওটা সস ছাড়া। এদিকে অল্প পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি কুচি করে, ওটা দিয়ে দিচ্ছি অল্প উপর দিয়ে, ভালোই লাগে খেতে। গুডলুও খায়, গুডলু আগে খেতো না, তো একদিন বললাম খাও, খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে, তারপর থেকে খায়। তো যাই হোক ভালোই লেগেছে খেতে, খাচ্ছিল না, খিদু পায়নি নাকি ওর, বলে বলে অনেকক্ষণ বলে বলে তারপর খাইয়ে দিলাম। অনেকক্ষণ টাইম লেগেছে খেতে ওইটুকু পাস্তা, আর 1 ঘন্টা ধরে খেয়েছে, 1 ঘন্টা না তবু 20-25 মিনিট মতো হবে, অতক্ষণ টাইম ধরে ওটা খেয়েছে। তারপর আর কিছু করিনি। এদিকে দেখো সিলিংগুলো খুলেছি, আসলে কি বলতো কয়েকদিন থেকে প্রচণ্ড গন্ধ আসছিল, ভাবলাম কিসের গন্ধ, তো গুডলুর বাবাইকে বললাম ওগুলো খোলো, ওগুলো খুলে দেখছে ভিতরে একটা ইঁদুর মরেছিল, এত গন্ধ ঘর দিয়ে আর পোকাও হয়ে গেছিলো। দেখো ঘরের অবস্থা, মাথায় কাপড় বেঁধে নিয়েছি ওনা, ওটা বেঁধে নিয়ে তারপর পরিষ্কার করলাম। তারপর বিকেলবেলা, বিকেলে কি 3টার সময় বেরিয়েছি, বেরিয়ে ওদের বাড়িতে গেলাম, মৎস্যমুখী খাওয়া দাওয়া করে ওদের বাড়ি থেকে চলে গেলাম সূর্যনগর মাঠে। আর আমাদের এখানে যে ইসকন মন্দির আছে ওখানকার রথটা ওখানে রেখেছে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি করেছে এখানে, দেখো খুব সুন্দর করে করেছে, খুবই ভালো লাগলো। নাহলে আগে তো একটা মাঠে রাখতো, কিন্তু এবার হচ্ছে সূর্যনগর মাঠে করেছে, খুব ভালো লেগেছে, তোমরাও দেখে এসো, অবশ্যই ভালো লাগবে, খুব বড় করে করেছে আর সব কিছু হবে। আসলে দিনে দিনে গিয়েছি তো অতটা লাইট লুইট জ্বালাইনি তখনও, আমরা তখন গেলাম 4:45 বাজে, তখন তো আলোই থাকে, রোদ থাকে, প্রচণ্ড রোদ ছিল, তার জন্য এমনি ঘুরলাম, তাও খুব ভালো লেগেছিল, ভিতরটা তো খুব শান্তি, গেলে মনটা জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। তো দেখো গুডলু গিয়েই একটা বেলুন নিয়ে নিয়েছে, বেলুন নিয়ে তারপর ভেতরে প্রবেশ করলো গুডলু, আমরা এমনি গেলাম ভেতরে, দেখো খুব সুন্দর করেছে ভেতরটা। গুডলু এই যে যাচ্ছে বেলুন নিয়ে, দৌড়দৌড়ি করছে, দেখো ভেতরে বসার জায়গা করে দিয়েছে সুন্দর, এদিকে চেয়ার করে দিয়েছে, নিচে হচ্ছে কার্পেট দিয়েছে, বাইরে জুতো খুলেই আসছে সবাই, নিচেও দেখো ঠাকুর, দেখো এত সুন্দর করে সাজিয়েছে, ঠাকুরকে দেখেই মনটা জুড়িয়ে যায়, মনে হয় দেখতেই থাকি। আমার ইচ্ছে ছিল অনেকক্ষণ টাইম বসবো ওখানে, কিন্তু এই যে গুডলু থাকে না তার জন্য বেরিয়ে আসতে হলো। তারপর দেখো বাইরে বেরিয়ে একটু খেললো ওদিকে বাস, আর এখানে দেখো রথগুলো রেখেছে, আবার উল্টো রথের দিন আবার ইসকন মন্দিরে ফিরিয়ে নিয়ে যাবে। খুব ভালো লাগলো জায়গাটা দেখে, দারুণ লেগেছে আমার, তোমরা অবশ্যই ঘুরে এসো, মেলাও বসেছে, রাতেবেলা আসলে আরো ভালো লাগতো, এখানে লাইটগুলো জ্বলতো, এখানে দেখো টেন্টের মতো বানিয়েছে, লাইটগুলো জ্বললে আরো সুন্দর লাগতো। তারপর দেখো গুডলু এখানে চলে এসছে, ওকে বললো ওর দাদু যে হর্সের পিঠে উঠিয়ে দিই, ঘোড়ার পিঠে, কিন্তু উঠবে না। তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।